হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এবারে ব্লগটি করেছি নেউভ'মি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আজকে নেউভ'মি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের দিনের এবং রাতের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, আর তারই সাথে তুলে ধরব কীভাবে রেস্টুরেন্টে আসতে পারবেন। এই রেস্টুরেন্টটি উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত। আজকের যাত্রা শুরু করলাম গাজীপুরের বাসন সড়ক থেকে। 30 মিনিট পর উত্তরা হাউস বিল্ডিং এসে পৌঁছলাম। সেখান থেকে রিক্সা করে দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার পাশের দৃশ্য ছিল খুবই মনোমুগ্ধকর। রিক্সা দিয়ে যাওয়ার সময় উত্তরা দিয়াবাড়ির অন্যতম আকর্ষণীয় স্পট, যেখান থেকে ছোট নৌকা প্যাডেল বোর্ড ভাড়া করা যায়, সেই স্থানে নামলাম। দিনটি ছিল খুবই রৌদ্রময়, তাই এই স্থানে নেমে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য এবং লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য নামলাম। দূর দূরান্ত থেকে এই লেকটি ভ্রমণ করার জন্য প্রতিদিন অনেক মানুষ আসে। পর্যটকরা নৌকা বা প্যাডেল বোর্ড ভাড়া করে লেকের সৌন্দর্য উপভোগ করে। আরেকটু এগিয়ে দেখতে পেলাম কিছু পর্যটক ঘোড়ার গাড়ি চড়ছে। দিয়াবাড়ির সৌন্দর্য উপভোগ করে অবশেষে আসলাম নেউভ'মি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের কাছাকাছি। এই রেস্টুরেন্টটি উত্তরা উত্তর স্টেশনের পাশেই অবস্থিত। নেউভ'মি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের গেট 2টি, এটি ছিল প্রথম গেট, আর এটা ছিল 2 নম্বর গেট। গেটের পাশে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা ছিল। 1 নম্বর গেটের তুলনায় 2 নম্বর গেট সুন্দরভাবে সাজানো হয়েছিল। অবশেষে রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করলাম। রেস্টুরেন্টটি খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল এবং ডেকোরেটের আরও কাজ চলছিল। আরও দেখতে পেলাম কিছু বাচ্চাদের রাইড এবং সেখানে কিছু বাচ্চা খেলাও করছিল। রেস্টুরেন্টটির মাঝে একটি কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে। এই ঝর্ণাটি রেস্টুরেন্টের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করেছিল। ঝর্ণাটির পাশে কিছু নাম না জানা গাছ রোপণ করা হয়েছে। ঝর্ণার মাঝে দেখতে পেলাম কয়েকটি লাল রঙের মাছ এবং একটি সাদা রঙের মাছ। রেস্টুরেন্টটি 2 ভাগে বিভক্ত। 1 অংশ ছিল উপরে টিন শেড দিয়ে 2 তলা করা হয়েছে, আরেক অংশ নিচে বাঁশ ছন কুড়ে ঘরের মতো করে বসার ব্যবস্থা করা হয়েছে। কিছু রঙ্গন ফুল গাছ দেখতে পেলাম। আমরা যেই কুড়ে ঘরটিতে বসলাম, কুড়ে ঘরটি বিভিন্ন বাঁশ গাছ, লতা জাতীয় গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে তৈরি করা হয়েছে। একটু পর ওয়েটার এসে ফুড মেনু দিয়ে গেল। আমি পুরো ফুড মেনুটি দেখতে লাগলাম। প্রায় 150 আইটেমের খাবার তৈরি করা হয় এই নেউভ'মি রেস্টুরেন্টে। চাইনিজ, থাই, বাংলা সকল প্রকার ফুড আইটেম পাওয়া যায়। আমি চিকেন নুডলস পছন্দ করি, তাই চিকেন নুডলস অর্ডার করলাম। অর্ডার করার পর কিছু সময় ওয়েট করতে হয়। প্রায় 15 মিনিট পর নুডলস দিয়ে গেল ওয়েটার, আর সাথে ছিল ডিউ। এই রেস্টুরেন্টের নুডলস খেতে খুবই সুস্বাদু ছিল। ধীরে ধীরে সন্ধ্যা হতে শুরু করলো। রাতে এই রেস্টুরেন্টের সৌন্দর্য দেখার মতো। রাত বাড়ার সাথে সাথে আরও অনেক ফুড লাভাররা এই রেস্টুরেন্টে আসছিল। দিনের ঝর্ণাটি যেমনই ছিল, কিন্তু রাতে ঝর্ণাটির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। অনেক ধরনের আলোকসজ্জা দিয়ে রেস্টুরেন্টটিকে আলোকিত করা হয়েছিল। রেস্টুরেন্টটিতে চোখে পড়ল এক ম্যাজিশিয়ানের জাদু। সেই জাদুটি উপভোগ করলাম। নেউভ'মি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের এই লাভ পয়েন্টটি সবারই পছন্দের একটি জায়গা। 5-6 রকমের লাইট দিয়ে সজ্জিত করা হয়েছে এই জায়গাটিকে। ভালো লাগায় জায়গাটিতে কিছু ছবি তুললাম। এই রেস্টুরেন্টে খাবার পাশাপাশি আপনি ব্যান্ড সঙ্গীত উপভোগ করতে পারবেন। ঢাকার বিভিন্ন স্বনামধন্য শিল্পী এই রেস্টুরেন্টে ভাড়া করে আনে ব্যান্ড সঙ্গীতের জন্য। কর্মব্যস্ত মানুষেরা তাদের কাজ শেষে পরিবার বাচ্চা নিয়ে
রাতে আসি এই রেস্টুরেন্টে। অনেক বাচ্চাদের দেখতে পেলাম, তারা তাদের মতো খেলায় ব্যস্ত। আপনারা যারা কাজে ব্যস্ত থাকেন তারা রাতে আসতে পারেন এই রেস্টুরেন্টে। আপনারা এখানে বন্ধুবান্ধব বা পরিবার মিলে বারবিকিউ পার্টি করতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি দোতলাও অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। রেস্টুরেন্টের দোতলায়ও অনেক মানুষের ভিড় ছিল ওই দিন। হঠাৎ চোখে পড়ল একটি মেট্রো ট্রেন উত্তরা উত্তর স্টেশনের দিকে যাচ্ছে। তারপর এই রেস্টুরেন্টের একেবারে কর্নারের সাইডে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম কিছু বাচ্চারা দোলনায় খেলা করছে। এই দোলনাগুলো ছিল বাঁশের তৈরি। বাচ্চাদের দেখা দেখি আমরাও দোলনায় কিছু সময় পার করলাম। রেস্টুরেন্টটির প্রথম গেটের পাশে বাইরে বিভিন্ন গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং পার্কিংকৃত গাড়ি দেখার জন্য সিকিউরিটি গার্ড রয়েছে। আর এরই সাথেই শেষ হলো আজকের ব্লগটি। এই ব্লগটি আমার 7 নং ব্লগ ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।